হাই, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা ছয় ঋতুর নাম শিখব। আমরা ছয় ঋতুর নাম জানি, বাংলাদেশ ছয়টি ঋতুর দেশ। যদি এখন সবসময় ছয় ঋতুকে পাওয়া যায় না, তারপরে আমাদের দেশ ছয় ঋতুর সঙ্গে পরিচিত, ছয় ঋতু নিয়ে পরিচিত, আমরা এটা সবাই জানি। যেমন ঋতুগুলি হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। কিন্তু এইগুলির ইংরেজি নাম আছে, আমরা জানি যে ইংরেজি নামগুলো যদি আমরা স্বাভাবিকভাবে প্রোনাউন্স করি, উচ্চারণ করে থাকি, এভাবে আমরা করে থাকবো, সামার, রেইনি, অটাম, লেট অটাম, আমরা এভাবে উচ্চারণ করে থাকি, কিন্তু এটার সঠিক প্রোনাউন্সিয়েশন হচ্ছে রাইট প্রোনাউন্সিয়েশন। আমি আপনাদেরকে শিখিয়ে দেবো এভাবে, যে আজকে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেমন প্রথম সিজনটা আমরা বলবো সামা, সামা, সামা। আমরা জানি সবসময় আর শেষের আরটি প্রোনাউন্সিয়েশন থেকে উজ্জ থাকে, আমরা এইভাবে বলবো সামা। আমি লিখে দিচ্ছি আপনাকে, সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন। তারপর হচ্ছে এই ঋতুটার নাম আবার বলে নিচ্ছি, সামা, সামার, সামার। আমরা দুইটি স্টাইলে উচ্চারণ করতে পারি, একটা ব্রিটিশ স্টাইল, একটা আমেরিকান স্টাইল। এরপর রয়েছে রেইনি, রেইনি। এর প্রথম আরটি আমরা সঠিকভাবে প্রোনাউন্স করব, সুন্দরভাবে প্রোনাউন্স করে থাকতে পারি ইনশাল্লাহ, সেটি হচ্ছে রেইনি, রেইনি। তারপর পরেরটি হচ্ছে আমরা স্বাভাবিকভাবে বলে থাকি অটাম, এটা অটাম বলবো না, আমরা বলবো ঔঠাম, ঔঠাম। ঔষধ বলতে যে ঔটা পেয়ে থাকি সেটা প্রোনাউন্স করবো ঔঠাম। এর পরেরটা ইন্টারেস্টিং, আমরা বলে থাকি লেট অটাম। দুইটাই ভুল, লেট অটাম না বলে আমরা কিন্তু বলবো লেট ঔঠাম, লেট ঔঠাম, লেট ওঠাম। সামা, সামা, রেইনি, ওঠাম, লেট ওঠাম, সামা, রেইনি, ওঠাম, লেট ওঠাম। এরপর একটি সুইটেবল একটি ঋতু আমাদের কাছে, আমরা সকলে এটাকে পছন্দ করে থাকি, সেটি হচ্ছে উইন্টার, উইন্টার। আমরা কি না বলবো, বলবো উইন্টার, উইন্টার, উইন্টার। এরপর একটি সুন্দর জাম্প, স্প্রিং, আমরা সরাসরি বলে থাকি স্প্রিং, একে স্প্রিং না বলবে, আমরা এটা প্রথমে প্রনাউন্স করে নেব, রিং, স্প্রিং, স্প্রিং, স্প্রিং। আমি ছয়টি ঋতুর নাম আবার বলে নিচ্ছি, সামার, রেইনি, অটাম, লেট অটাম, সামার, রেইনি, অটাম, লেট অটাম, লেট, লেট নয়, লেট অটাম, উইন্টার অ্যান্ড স্প্রিং। ধন্যবাদ সবাইকে।